শুক্রবার আনুমানিক দুপুর দুটো নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হাজী মোহাম্মদ মহসিন রোডের একটি পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৪ গোলাম মেহবুবের, যিনি এলাকায় পাগলা দিলীপ নামেই পরিচিত। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের টালির চাল ভেঙে পড়ে। ঘটনাস্থলে ডিএসপি শিল্প নিরুপম ঘোষের নেতৃত্বে বজবজ থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। আমি রান্না করতে করতে শুনলাম খুব জোর আওয়াজ হলো। আমি ভাবলাম যে কিসের আওয়াজ হলো, দেখি চারদিক পুরো ধোঁয়া হয়ে গেল। আমার তখন আর কিছু স্মৃতিশক্তি নেই যে আমি ওখান থেকে উঠে পালাবো কি কী করবো, কিছুই তখন আর বুঝতে পারিনি। তারপরে হঠাৎ চিৎকার শুনছি, মা বলছে কিনা পালিয়ে আয়, উঠে পালিয়ে আয় বলতে তখন বাইরে বেরিয়ে এসছি। এসে দেখছি চার ওই দিকটা যেতে দেখছি থাকতো, ওই ঘরটা কেউই থাকতো না, ঘরটা অমনি করে থাকতো। ওটা বহুদিন আগে আমাদের ইয়ে ছিল, জায়গাটা আমি বিক্রি হয়ে যাওয়ার পর থেকে ওইখানে আর আমাদের কোনো ইয়ে ছিল। কতটা আতঙ্কিত এরকম ভাবে ফট করে বিস্ফোরণ হলো বাড়ির সামনে বলছি, তখন আর কিছু বলার মতন ক্ষমতায় ছিলাম না। এমন অবস্থা হয়ে গেলে বাচ্চারা কেঁদে, বাচ্চাদেরকেও যে সামলাবো সে ক্ষমতাও আর ছিল না যে বাচ্চাদেরকেও সামলাবো। বাচ্চারাও সব বাড়ির মধ্যেই ছিল। কি বলবেন এই ঘটনা, কি বলবেন, সামনে তো আপনার বাড়ি, এতে ভয়েতে সবসময় মনের ভেতরে এবার সবসময় একটা ভয় থাকবে কিছু হবে কি না হবে, মনে ভেবে সবসময় আতঙ্কে থাকবে। কি থাকতো মূলত ঘরে কিছু জানতে পেরেছেন? না 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 না, ওদিকে যাতায়াত একদমই করতাম না, ওই যা রেকর্ডার এই এইটুকুর মধ্যে। ঘরটা পুরো সম্পূর্ণ ভেঙে পড়েছে? হ্যাঁ সম্পূর্ণ, কিছু আর নেই ঘরের মধ্যে, সব পুরোটাই মানে যা ছিল সবটাই পুরো ভেঙে হয়ে গেছে। কতটা জোরে আওয়াজ হয়েছিল? প্রচুর জোরে। বজবজ থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সমগ্র ঘটনায় বজবজ পৌরসভার পৌর প্রশাসন মণ্ডলীর ভাইস চেয়ারম্যান লুৎফর হোসেন জানান, কে বা কারা এই ঘটনায় জড়িত বা কী কারণে বিস্ফোরণ তা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে তার দলীয় কার্যালয়ের পিছন দিকে কীভাবে বিস্ফোরণ ঘটল তা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। ঘটনা কী ঘটেছে সেটা আমি বলতে পারবো না, নামাজ পড়ে এসে খাচ্ছে একটা আওয়াজ হলো, তারপরে এসে দেখলাম যে একটা ভগ্নদশা বাড়ি ছিল, এটা ভাঙাচোরা বাড়ি, কেউ থাকতো না, ওই থাকতো মোটামুটি। তারপরে এসে শুনি যে এরকমভাবে একটা আওয়াজ হয়েছে, একটা বিস্ফোরণ ঘটেছে। এবারে পুলিশ এসছেন, পুলিশ তদন্ত করবেন কী ব্যাপার আছে না। পার্টি অফিসের ঠিক পেছন দিকেই এই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কী বলবেন, কোনো চক্রান্ত হতে পারে? সেটা পুলিশ আছে, তদন্ত করবেন, দেখা যাক। কেউ কি মারা গেছে? এটা হসপিটালে একজন অ্যাডমিট হয়েছে, মানে ওই পাগলটা, যে পাগলটা ওইখানেই থাকতো। কি মনে হচ্ছে বিস্ফোরণটা কিসের বিস্ফোরণ সেটা তো আমি বলতে পারবো না, এটা তাহলে স্কোয়াড বলবে। আপনার পার্টি অফিসের পেছনে যেহেতু আপনি ঘটনাটা ঘটেছে, কোনো সন্দেহ লোক যারা যাতে সন্দেহ করছেন, যারা এখানে আনাগোনা করতে বেশ কিছুদিন ধরে, এমন কাউকে? এখানে পুরো চারিদিকে ফাঁকা, এখানে কাকে কি বলবো, এখানে অনেক লোকজন আসে, এখানে খেলাধুলা করে ছেলেরা আসে, এই ঘরটা ভাঙা ঘর পড়েছিল। আশেপাশে লোকেরা বলছে বিস্ফোরণের তীব্রতা প্রচুর। হ্যাঁ সেটা তো আমিও শুনতে পেয়েছি। কিসের থেকে বিস্ফোরণ হলো সেটা সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত হবে, তদন্ত দেখুন। আমার মনে এখন কী হচ্ছে বলবো, একটা ঘটনা ঘটেছে, এটাই আমার যে কী আমার আশ্চর্য ব্যাপার লাগছে যে এখানটা কী ব্যাপার, কী ঘটল। এটা হাজী মোহাম্মদ মহসিন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।